আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের একদম বিখ্যাত একটা শুটকি, ছুরি শুটকি ভুনা, তার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি শুটকি নিয়েছি এবং এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। এবার এই শুটকিটাকে তেলে ভেজে নিব। তেলে ভাজা ভাজা করা হয়ে গেলে এবার এটাকে উঠিয়ে নেব। সবগুলো শুটকি উঠে নেওয়ার পর যেই তেলে ভাজা হয়েছিল সেই তেলেই সামান্য একটু তেল অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুইটার মতন পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব এবং এখানে দিয়ে দেব এক চামচ আদা ও রসুন বাটা। এবার দেওয়ার পরে এখানে পানি দিয়ে দেব, সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এক চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তাতে দিচ্ছি এক চামচের মতন ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন লাল মরিচের গুঁড়া। তবে অনেকে কিন্তু শুটকিতে আর একটু বেশি ঝাল পছন্দ করেন, তাহলে আপনারা আর একটু অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো মশলাকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পানি এবং ভালো মতো মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। ভালো মতো মশলা কষানো হয়ে গেলে এবার আমাদের শুটকিটাকে দিয়ে দেব। তবে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু শুটকিটা মজার হবে না। তো এবার মশলা কষানো ভালো মতো হয়ে গেছে এবং আগে থেকে ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে দিলাম। এবার শুটকিগুলোকে মশলার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। ভালো মতো শুটকিটাকে কষিয়ে নেওয়ার পর এবার এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি এবার সুন্দরভাবে সব কিছুকে কষিয়ে কষিয়ে নেব। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা শুটকিটার ভিতরে যে মশলাগুলো দিলাম সেটা যাতে ঢুকে যায়। তো শুটকিটা কখন হয়েছে বুঝে যাবেন যখন পানিটা একদম শুকিয়ে আসবে। দেখুন কীরকম মাখা মাখা হয়ে এসেছে, এতক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছিলাম। তো বারবার কষিয়ে নেওয়ার পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে এবং মাখা মাখা হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেবেন এবং পরিবেশন করবেন। এই তো হয়ে গেল আমার ছুরি শুটকি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, খুবই সহজ এবং মাত্র 10-15 মিনিটের মতন হয়ে যাওয়া একটা রেসিপি। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।